আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। এসি এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডক্টর এফেইস আনসারি, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। প্রস্তাবিত বাজেটে এবারে কৃষি খাতে অনেক রকমের প্রণোদনা বা সাপোর্ট সার্ভিস দেওয়ার কথা বলেছেন, আপনি বিষয়টাকে দেখুন। আমাদের আসলে কৃষি তো খুবই ইম্পর্টেন্ট এদেশের জন্য, কারণ এদেশের অর্ধেক মানুষই তো গ্রামে বাস করে এবং আমাদের যা খাই আমরা নিজেরা উৎপাদন করি, অনেক ক্ষেত্রে কিন্তু অন্যান্য খাবারও বিদেশ থেকে আমদানি করি। সেক্ষেত্রে আমি মনে করি যে কৃষিকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়, সেটা গুরুত্ব অনুধাবন করে কিন্তু সরকার যেটা করেছে এবছরে বাজেটে নতুন নতুন সংযোজন করেছে। আমরা দেখেছি গতানুগতিকভাবে প্রতি বছরই প্রায় 9,000 কোটি টাকা সারের জন্য ভর্তুকি দেয়, এবারও কিন্তু 9,000 কোটি টাকা ভর্তুকি কিন্তু কন্টিনিউ করে গেছে। অন টপ অফ ইট যেটা হয়েছে, আমাদের দেশে কৃষিতে আমরা মূল ফসল হচ্ছে ধান, আমাদের ধান উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি, যেটা ভারতের চেয়ে বেশি, অনেক দেশের চেয়ে বেশি। তার পিছনে কারণ হলো ইদানিংকালের লেবার কস্ট অনেক বেড়ে গেছে। 2000 সালে যেখানে লেবার বাংলাদেশে গ্রামে বাস করতো, প্রায় গ্রামে কাজ করতো কৃষিতে 65%, সেটা এখন মাত্র 40%। এই যে ডিফারেন্সটা হলো, যার জন্য লেবারের কস্ট অনেক বেড়ে গেলো, কারণ মোস্ট অফ দ্য লেবার কিন্তু গার্মেন্টসে বা অন্য জায়গায় কাজ করে, সেখানে কমফোর্ট আছে এবং সেখানে কিন্তু ইনকামও বেশি আছে। কৃষিতে কিন্তু ডিসকমফোর্ট অনেক বেশি, কারণ আপনি জানেন যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ খুব বেশি এফেক্টেড হয়েছে, এখানেও কিন্তু প্রচণ্ড খরা এবং রোদের মধ্যে কাজ করা খুব ডিফিকাল্ট। তাছাড়া আমাদের গ্রামে গঞ্জে কিন্তু অনেক স্কুল কলেজ আছে যেখানে লেখাপড়া করছে ইদানিং ছেলেমেয়েরা, লেখাপড়া করার পরে মোস্টলি তাদের চয়েস হলো কারখানাতে কাজ করা, কৃষিতে কাজ করা নয়। তাহলে এখন যে সমস্যাটা যেটা হয়েছে, সেটা মানে কৃষিতে কাজ করবে কে? কৃষিতে কাজ করবে অ্যাকচুয়ালি গ্রামের মানুষই কাজ করবে, কিন্তু তাকে যদি একটু কমফোর্ট দেওয়া যায় এবং কমফোর্ট দেওয়ার জন্য যন্ত্রপাতির দরকার, এবং এই যন্ত্রপাতিতে অনেক অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায় এবং খরচ কিন্তু অনেকভাবে কমে। সরকার এই জিনিসটাকে উপলব্ধি করার পরে এবছরের বাজেটে 2,000 কোটি টাকা কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু স্যাংশন করেছে। এবং ইদানিংকালে আমরা যে সমস্ত বক্তব্য শুনি সরকারের কাছ থেকে, কৃষি মন্ত্রীর কাছ থেকে, সেখানে আমরা শুনতে পেয়েছি যে প্রয়োজন হলে আরও ভর্তুকি দেওয়া হবে কৃষি যন্ত্রপাতি, যাতে করে আমাদের উৎপাদন খরচ বাড়ে, কৃষকের যাতে ইনকাম বাড়ে। এসব কিছু মাথায় রেখে কিন্তু এবারে বাজেটটা করা হয়েছে। অন টপ অফ যেটা করেছে, আমরা তো জানি যে কৃষিতে যদি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হয় তো যন্ত্রপাতির পাশাপাশি কিন্তু আরও অন্যান্য কলাকৌশল লাগবে, আর ইনোভেশন লাগবে, রিসার্চ লাগবে। এই ইনোভেশন রিসার্চকে সাপোর্ট করার জন্য একটা মোটামুটি বরাদ্দ রেখেছে কৃষিতে বাজেটে, যদিও বরাদ্দটা অনেক ছোট, 50 কোটি টাকার মতো, কিন্তু আমি মনে করি এই বরাদ্দটাকে হয়তো বা অনেক বড় করা যেতে পারে। কারণ ইউরিয়া সার মানে আমরা দেশে যে সমস্ত সার আমরা ভর্তুকি পাই, সে তার মধ্যে দেখা গেছে 5,000 কোটি মতো খরচ হয়, তাহলে 4,000 কোটি টাকা বেঁচে যায়। সেখান থেকে আমি মনে করি যে 1,000 কোটি টাকা রিসার্চে দেখা উচিত, যেটা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চ করতে পারবে, যেটা দিয়ে প্রতিষ্ঠানগুলো রিসার্চ করতে পারবে, এবং এখান থেকেও অন্ততপক্ষে অর্ধেক টাকা প্রাইভেট সেক্টরে বিভিন্ন স্কিম করে দেওয়া উচিত, যাতে করে প্রাইভেট সেক্টরও কিন্তু রিসার্চ ইনিশিয়েট করে, কারণ মোস্ট অফ দ্য রিসার্চ কিন্তু গ্লোবালি প্রাইভেট সেক্টর করছে। এবং এই সমস্ত ম্যাটেরিয়াল যদি আমদানি করতে হয়, রিসার্চ ম্যাটেরিয়াল বা আইডিয়া, এটা প্রাইভেট সেক্টরের কাছে আসবে, পাবলিক সেক্টরকে তারা দেবে না, কারণ মোস্ট অফ দ্য প্রাইভেট সেক্টর তো বাণিজ্যিকভাবে তারা কাজকাম করে। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে যদি এভাবে সাপোর্ট দেওয়া যায়, তাহলে এই প্রাইভেট সেক্টর কোনো বিদেশি প্রাইভেট সেক্টরের কাছে সমস্ত রিসার্চ নিয়ে আসবে এবং কাজ করবে। তো ওভারঅল যে আলাপ আলোচনা করলাম যে বাজেটে গতানুগতিকতা রক্ষা করেছে সারে ভর্তুকি দিয়ে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রবলেম লেবার শর্টেজ, সেখানে কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি সরকার দিয়েছে। আমরা দেখলাম যে কৃষি রিসার্চও দিয়েছে, কিন্তু যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু আমি মনে করবো এটা মোটামুটি একটা বলবো প্রফেশন করেছে, কিন্তু এই প্রফেশনটাকে বাড়িয়ে যেহেতু সারে আমরা ভর্তি কম দিই, এটাকে 1,000 কোটি টাকা নেওয়া এবং প্রাইভেট সেক্টরকে এর সাথে ইন্টিগ্রেটেড করা। কৃষকরা ধান উৎপাদন করে কাটতে চাইল না ক্ষেত থেকে, কারণ হলো তাদের খরচ পোষাবে না বিক্রি করে, খেতেই তা ফেলে রাখলে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে কি করে? না, এটা খুব কঠিন কিছু নাই, কারণ আপনি জানেন যে কম্বাইন হারভেস্টার টেকনোলজি কিন্তু সারা পৃথিবীতে ব্যাপক ব্যবহার হয় এবং এটা নতুন কিছু নয়, বাংলাদেশের জন্য হয়তো নতুন হতে পারে। কম্বাইন হারভেস্টারটা এমন একটা যন্ত্র, যে যন্ত্র দিয়ে আপনি ধান যদি পুড়ে যায়, ধান কাদার মধ্যে ধান থাকে, এটাকে ধান তুলে নিয়ে আসবে এবং এটা ধানের ছড়া থেকে এটাকে ধানটাকে ছিঁড়ে নেবে, ঝাড়াই করবে, করে বস্তায় দিয়ে দেবে, আর যে খড়টা থাকবে সেটা এক সাইডে রেখে যাবে। সুবিধা হলো যে খড়টা নষ্ট হলো না, খড়টা কাজে লাগানো যাবে
অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ধানটা কিন্তু যে সময় যতটুকু সময় দরকার ততটুকু সময় পেয়ে গেলেন, আর এর যে ছড়ানোর খরচটা মানে মাড়াই করার খরচটা কিন্তু ট্রেডিশনাল যে কস্টটা তার অন ফোর্থ, 25% মানে 100% 25% তাহলে লাভ হলো এই যে আপনি খুব কম সময়ে এক্স্যাক্টলি আপনার ধানটা তুলে নিয়ে আসতে পারলেন, আর এই যে ছড়াগুলো থেকে ধান খুলছে ছিঁড়ে দিচ্ছে এক্ষেত্রে কিন্তু খুব একটা ধানের লস হয় না, মাত্র 3% পর্যন্ত লস হয়, যেখানে আপনি ম্যানুয়ালি কাটলে 10% পর্যন্ত লস হতে পারে। কিন্তু ওর তো লস হচ্ছে উৎপাদন খরচ আর বিক্রির খরচের সমন্বয় হচ্ছে না, জি এই জায়গাটা কি করে? উৎপাদন খরচ তো ধরে ধান মাড়াই করার তো একটা উৎপাদন খরচের অংশ, ধান লাগানো কিন্তু একটা অংশ, ইরিগেশন অংশ, চাষবাস করার অংশ, এসব ক্ষেত্রে খরচ অনেক বেশি, এখানে খরচ কমাতে হবে। সো এটা মেকানিক্যাল হলে খরচটা অনেকাংশে কমে যায়, তখন দেখা যাবে যে কম দামে বিক্রি করলেও কিন্তু তার লস হবে না, বরঞ্চ কিছু লাভ করতে পারবে। আর আমি একটাকে যেটা নিয়ে আলাপ করছিলাম বাজেটের কথা, আমরা কিন্তু এতক্ষণ কথা বলছি কৃষি মোস্টলি ফসল মানে ইয়ে দিয়ে মাঠ ফসল বা ধান বা উদ্ভিদ নিয়ে কথা বলছি, কিন্তু কৃষি তো আমাদের গরু আছে, মুরগি আছে, মাছ আছে, এই এলাকারগুলো যদি চিন্তা করে দেখি সেখানে কিন্তু একটা সমস্যা থেকে গেছে। সমস্যাটা হলো এই যে কোনো র মেটেরিয়াল আপনার ফিড ইনগ্রিডিয়েন্ট বানানোর জন্য যে সমস্ত র মেটেরিয়াল বিদেশ থেকে আনতে হয় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়, এটা কিন্তু থাকলে অসুবিধা হলো এই যে আপনার মুরগির তো আপনি জানেন যে খামারেরা কিন্তু খুব একটা লাভ করতে পারে না, যেহেতু বেশি দামে খাবার কিনতে হয় সেহেতু তাদের খুব একটা লাভ হয় না, এসবের উপরে যদি ট্যাক্স থাকে তাহলে কিন্তু খুব বেশি লাভজনক একটা পোলট্রিও হয় না, ক্যাটেলও হয় না, আবার আপনার মাছও হয় না। সেক্ষেত্রে কিন্তু সরকারের কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল, সেখানে কিন্তু এসব ছাড় দেওয়া উচিত ছিল যাতে করে তাদেরকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা না দিতে হয়। প্রথমত আমি বলেছি যে রিসার্চ ভেরি ইম্পর্টেন্ট, ইনোভেশন, ইনোভেশন করলে ভালো জাত হলে, ভালো জাত হলে অনেক ফলন বেশি হবে, আর এই জাতটাকে যদি যান্ত্রিকরণ করে চাষবাস করা যায় তাহলে কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, ওভারঅল তখন দেখা যাবে খরচ কমেছে, তখন আলটিমেটলি কিন্তু তার কম দামে বিক্রি করলে তার পোষায় যাবে বা একটা ভালো লাভ হবে। এটা গেল আমরা বলছি ক্রপের কথা। অ্যানিমেল ক্ষেত্রে যদি আমাদের যে সমস্ত র মেটেরিয়াল লাগে এগুলোতে যদি আমদানি শুল্ক না লাগে এবং সেখানে যদি বিদ্যুৎ যে সমস্ত ধরেন মুরগির জন্য কিন্তু আপনার বিদ্যুৎ অনেক বড় খরচ একটা, কারণ আলো জ্বালিয়ে রাখতে হয়, সেখানে যদি সাবসিডি দেওয়া যায়, তারপরে যদি যারা মুরগি পালন করে তাদেরকে উৎসাহ দানের জন্য একটা উৎসাহ ভাতা দেওয়া যায়, তাহলে ওভারঅল কিন্তু এগ্রিকালচারটা অনেক ফাস্ট আগাবে এবং দেশের সমৃদ্ধশালী কৃষক কিন্তু থাকতে পারবে। প্রিয় দর্শক, ভিডিওটি অনুলিখন প্রকাশিত হয়েছে রেপুটেড বিজনেস পোর্টাল আজকেবাজার.com এ। লেখাটি পেতে ভিজিট করুন www.ajkerbazar.com। এছাড়াও দেশ বিদেশের নানা খবর খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkerbazar। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।